হ্যালো প্রিয়ার, সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। আজ আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এর গত পর্বে আমরা আলোচনা করেছি ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে, তো আজ আমরা এর সমাধান সম্পর্কে জানব। তো এই সার্কিটে যে সমস্যাটা আমাদের দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে এই 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আমরা কারেন্ট নির্ণয় করব। I5 দিয়ে দিলাম এটা। ঠিক আছে, তো এর মধ্যে দিয়ে কারেন্ট আমরা কীভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের আজকের প্রবলেম। তো দেখুন, আমরা এই সার্কিট যদি সমাধান করতে হয়, আরও একাধিক সার্কিট অঙ্কন করতে হয়, আমি যেহেতু আমাদের বোর্ডে লিখতেছি, তো এক্ষেত্রে আমি সহজেই মিটে মিটে লিখে ফেলবো। আপনারা এর প্রত্যেকটা স্টেপের জন্য প্রত্যেকটা আলাদা করে সার্কিট অঙ্কন করবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা কী করব যে আমাদের সার্কিটের শেষ প্রান্তে, যেদিকে আমাদের সোর্স দেওয়া হচ্ছে, এর একদম বিপরীত প্রান্ত থেকে আমরা সার্কিট সমাধান করে করে আসবো, তাহলে তুলনামূলক সহজেই সমাধান করা যায়। ঠিক আছে, তো যেহেতু আমাদের এই পাশে আমাদের সোর্স দেওয়া হয়েছে, এখানে 60 ভোল্ট দেওয়া হয়েছে, আমি একটু বলে দিই কী কী আমাদের মান দেওয়া আছে। এখানে ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট, আমাদের কারেন্ট প্রথম রেজিস্টরের মান হচ্ছে 2 ওহম, এটার মান হচ্ছে আমাদের 18 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এবং এটা হচ্ছে 5 ওহম। আমাদের নির্ণয় করতে হবে 5 ওহমের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ। তো প্রথমে আমরা কী করব, যেহেতু এদিকে আমাদের সোর্স দেওয়া হয়েছে, আমরা টোটাল বিপরীত দিকে, আমরা এদিক থেকে এর সমাধান শুরু করব। তো প্রথমে আমরা সমাধান কীভাবে করব দেখুন, এই যে দুটি অংশ বা দুটি রেজিস্টর, এই দুটি রেজিস্টরের পরস্পরের সাথে সম্পর্ক কী? প্যারালাল সম্পর্ক। তো প্যারালাল সম্পর্কের ক্ষেত্রে আমরা গত যে আলোচনা করেছিলাম, গত টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে প্যারালাল ক্ষেত্রে কীভাবে আমরা যোগ করব। টোটাল এই টোটাল সার্কিটের আর হবে আর ইকুয়াল টু 1/1/1R1 প্লাস 1/R2। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখুন আমাদের আর ওয়ান হচ্ছে ধরুন 3, আর টু হচ্ছে 6 যদি আমরা ধরে নিই, তাহলে আমরা যদি এটার মান করি এখানে 1/3 প্লাস 1/6, 1 এখানে আছে, তো এটা হবে আমাদের এখানে দেখুন 1/, এটা টোটাল লসাগুটো হবে আমাদের 6, তো 3-র মধ্যে 6 যাবে 2/2 এখানে, প্লাস 6-এর মধ্যে 6 যাবে 1/1, এখানে 1/1 ইকুয়াল টু আমরা এখানে লিখি ইকুয়াল টু আমাদের 6/3/6/1। ঠিক আছে, এটাকে যদি আমরা এখন উল্টে দিই, অর্থাৎ 6টা উপরে উঠে যাবে, উঠার পর এটা আমাদের হবে 6/3। ঠিক আছে, তো 3 দ্বারা 6কে যদি আমরা ডিভাইড করি, তাহলে ইকুয়াল টু হবে আমাদের 2। তার মানে আমরা কী দেখলাম এখানে, আমাদের টোটাল সমতুল্য রেজিস্ট্যান্সের মান হচ্ছে 2। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেশনটা কেটে দিই। তো এখন আমরা সমতুল্য রেজিস্ট্যান্স একটা আমরা এখানে যদি আমরা মিটিয়ে একটা রেজিস্টর রাখি, ঠিক আছে, আমরা এটা মিটিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমাদের এখন এই রেজিস্টরের সমতুল্য মান কী হবে, হবে 2। ঠিক আছে, এটা আমরা দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখুন এই রেজিস্টরের সাথে এই রেজিস্টরটা সিরিজে সংযুক্ত আছে, তাহলে সিরিজের ক্ষেত্রে আমাদের কী হয়, রেজিস্টর আর ইকুয়াল টু হয় R1 প্লাস R2। ঠিক আছে, তো আমরা এখন কী করব, R1 প্লাস R2 যদি হয়, তো আমরা টোটালটাকে যদি একটা রেজিস্টর রাখি, এটি এখানে নিয়ে আসি, তো এখানে আমরা আমাদের মান কি 20 এবং 5 প্যারালাল সংযুক্ত আছে। আমরা এখন এটা টোটাল মানটা বার করতে পারবো না, এই জন্যে আমাদের টোটাল সমতুল্য রেজিস্ট্যান্সটা যদি আমরা না বার করতে পারি, তাহলে আমরা কিন্তু যে কোনো রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আমরা নির্ণয় করতে পারবো না। তার জন্য আমরা কী করতে হবে, প্রথমে সমতুল্য রেজিস্ট্যান্সটা, সমতুল্য সার্কিটের রেজিস্ট্যান্সটা আমরা নির্ণয় করতে হবে। তো আমাদের 20 এবং 5-এর যে আমাদের প্যারালাল ইকুয়েশন, প্যারালাল ইকুয়েশন আমি আর এখানে দেখাচ্ছি না, আপনারা খুব বাসায় করে নেবেন। তো টোটালটা ইকুয়েশনের যোগফল হবে কি আমাদের 4। আমরা প্যারালাল ইকুয়েশন হচ্ছে আমাদের ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, এখন আমাদের দেখুন আমাদের এই 2 ওহমসের সাথে রেজিস্টরের সাথে এটা আছে আমাদের সিরিজে সংযুক্ত, তাহলে আমাদের সিরিজ মান হলো কি 4 প্লাস 2 ইকুয়াল টু 6, টোটাল মানটা হচ্ছে 6। ঠিক আছে, তো এখন যদি আমরা এই রেজিস্টরটাকে উঠিয়ে দিই, তাহলে আমাদের সার্কিটে থাকলো মাত্র একটা রেজিস্টর, ঠিক আছে, আর এর মান হচ্ছে আমাদের 6। তো এখন টোটাল সার্কিটের মোট কারেন্টের মান হচ্ছে I=V/R, এটাও আমরা আমাদের ওহমের সূত্রের ভিডিওতে আলোচনা করেছিলাম। আমাদের কী হবে, I=V/R হবে V/R,
এখানে বি হচ্ছে 60/6 ইকুয়াল টু আমাদের আই মান হচ্ছে 10 ঠিক আছে তো আমাদের টোটাল কারেন্টের মান হলো 10 এখন আমাদের এই আর এর বা আর 5 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ঠিক আছে যদি এটা আমরা নির্ণয় করতে হয় আমরা এই ইকুয়েশনগুলো মুছে এখানে আমাদের ছিল 20 এখানে আমাদের 5 এবং এখানে আমাদের 2 আমরা এখানে আর বাকিগুলো অঙ্কন করে নেই কারণ এখান থেকে আমাদের টোটাল কারেন্টটা এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হবে কি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঠিক আছে এখানে আমাদের কারেন্ট হবে 10 ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এই 10 যেহেতু এই উভয় অংশ প্যারালালে সংযুক্ত তাহলে এই 5 এর মধ্যে কতটুকু যাবে এবং এই 20 এর মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সাধারণভাবে বুঝতে পারতেছি যে আমরা 5 এর মধ্যে বেশি কারেন্ট প্রবাহিত হবে তো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা এটা আমাদের কারেন্ট ডেভিয়েশন বা ভোল্টেজ ডেভিয়েশন সূত্র বলে সেটা ব্যবহার করে আমরা এটা পেতে পারি ঠিক আছে কিংবা আমরা আরও একটি সূত্র ইউজ করো পেতে পারি সেটা হচ্ছে এরকম যে আমরা এই যে টোটাল যে এখানে দুটি রেজিস্টর এই দুটি রেজিস্টরের প্যারালাল মান হচ্ছে 4 আমরা আগে দেখেছিলাম এই 4 এখানে 4 রেজিস্ট্যান্সের আরআরই এবং এখানে 2 রেজিস্ট্যান্সের আরআরইতে আমাদের এই ভোল্টেজটা হচ্ছে এই মুট ভোল্টেজটা ঠিক আছে তো যেহেতু মানে ভোল্টেজ এবং সরি এর রেজিস্ট্যান্স এবং কারেন্ট আমরা জানি তাই এর ভোল্টেজ ড্রপ আমরা সহজে নির্ণয় করতে হবে ভোল্টেজ ড্রপ হবে ভি ইকুয়াল টু এই রেজিস্টরের ভোল্টেজ হবে ভি ইকুয়াল টু আইআর সরি আই হচ্ছে আমাদের 10 ইন্টু আর হচ্ছে 2 তার মানে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হবে 20 যেহেতু এখানে ভোল্টেজ ড্রপ 20 হবে তাহলে এই 60 থেকে যদি 20 চলে যায় তাহলে এখানে থাকবে 40 অর্থাৎ এই দুটি অবস্থানে বা এই দুটি পয়েন্টে আমাদের ভোল্টেজ ড্রপ হবে 40 ঠিক আছে তো এই 40 ভোল্টেজ ড্রপ যদি আমরা এখানে পাই তাহলে এখন দেখুন আমাদের এই 5 এর মধ্যে কারেন্ট আমরা সহজে নির্ণয় করতে পারি কিভাবে নির্ণয় করব আর ইকুয়াল টু সরি আমরা আই নির্ণয় করব আই ইকুয়াল টু ভি বাই আর ভি হচ্ছে আমাদের এখানে কি 40 40 বাই আর হচ্ছে আমাদের 5 8 ঠিক আছে তো আমরা কি নির্ণয় করলাম যে আমাদের 5 অ্যাম্পিয়ারের সরি 5 ওহমসের মধ্য দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হবে 8 অ্যাম্পিয়ার এটা আমরা ভোল্টেজ ডিভিশন সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি ভোল্টেজ ডিভিশন সূত্রের ক্ষেত্রে আমরা কি করব আমাদের টোটাল যে আমাদের কারেন্ট আছে সরি কারেন্ট ডিভিশনের সূত্রের মাধ্যমে টোটাল কারেন্ট হবে প্রথমে আমরা আমাদের আই আরটা দিয়ে দিই 5 আই 5 দিয়ে দিলাম আই 5 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো আমরা নির্ণয় করব ঠিক আছে আমাদের টোটাল কারেন্ট হবে এখানে হবে মোট কারেন্ট আর এখানে রেজিস্টর হবে কি বিপরীত রেজিস্টরটা আমরা যেহেতু এই রেজিস্টরের মধ্যে কারেন্ট নির্ণয় করব তো আমরা এখানে যে উপরের যে রেজিস্টরের মানটা দেবো সেটা হচ্ছে এর বিপরীত রেজিস্টরটা ঠিক আছে প্যারালালের ক্ষেত্রে যে বিপরীত রেজিস্টরটা যেহেতু আমাদের এখানে 20 তো আমরা এখানে আমরা সরাসরি 20 মান দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আইনা দিয়ে আমরা 10 দিয়ে দিলাম 10 ইন্টু 20 বাই এখানে হবে উভয় রেজিস্টরের যোগফল 5+20 আমাদের নিচে হবে 25 আর উপরে হবে আমাদের 200 200 দ্বারা 200 যদি আমরা 25 দ্বারা ডিভাইডেড করি তাহলে আমাদের হচ্ছে এখানে আনসার হচ্ছে 8 ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কারেন্ট ডিভিশন সূত্র মাধ্যমে ব্যবহার করতে পারি এবং আমরা এখানে আমাদের সাধারণ যে ভোল্টেজ বা ওহমসের সূত্র সেটা ইউজ করে আমরা এই মান নির্ণয় করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এরকমভাবে আমরা যে কোনো সমস্যাই আমরা সমাধান করতে পারি তো তারপর যদি আপনার কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে